আজকে মূলত এখানে কি মানে হচ্ছে সেটা যদি একটু বলেন। এখানে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যুব ক্রীড়া দপ্তরের আয়োজিত মিউনিসিপ্যালিটির উদ্যোগে এখানে বিভিন্ন স্কুলের একটা প্রজেক্ট মডেল নিয়ে তারা এখানে এসেছে, সেগুলো প্রদর্শন করছে আর তাদের সেগুলো প্রদর্শন দেখিয়ে এখানে বিচারকরা রয়েছেন। তারা মূলত প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম স্থান একটা পুরস্কারের একটা ব্যবস্থা করছেন যাতে তারা ভবিষ্যতে উৎসাহিত হয়, এরকম ধরনের মডেল তৈরিতে তাদের যাতে বেশি করে আগ্রহ। মূলত কোন কোন স্কুল এখানে অংশগ্রহণ করেছে? এখানে কাঁচাপাড়া লোকাল স্কুল, কাঁচাপাড়া হাই স্কুল, কাঁচাপাড়া সারদা দেবী, ইন্ডিয়ান গার্লস, কাঁচাপাড়া আর্নেট, মানধারী পলিটেকনিক। মূলত কি বিষয়? বিজ্ঞানের যাতে মৌলিকতা জন্মায়, তারা যাতে ভবিষ্যতে এমন কিছু নিয়ে ভাবনা চিন্তা করে, নিজস্বতা জন্মাবে, মৌলিকতা নিয়ে তারা বিভিন্ন মডেল তৈরি আয়োজন করে তাদের করা। আপনার নাম? আমার নাম বিজয় কুমার দাস। ধন্যবাদ স্যার। আপনার কাছে এই যে বিজ্ঞান, যে ছাত্র যুব বিজ্ঞান মেলা, এই মেলার মূল বিষয়বস্তুটা জেনে নেব। এই যে বিজ্ঞান মেলাটা আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরে, তাতে মূল হেডলাইন শিরোনাম হচ্ছে এনভায়রনমেন্ট ফর হিউম্যান লাইফ। আজকে প্রকৃতির নানা রকম দূষণ ও অন্যান্য বিষয়ে মানুষের জীবনে প্রভাব ফেলেছে, সেই সম্বন্ধে সেই প্রভাব ও দূষণ থেকে মুক্ত হওয়ার জন্য নানা রকম প্রক্রিয়া আজ আমাদের আবিষ্কার করা দরকার। সেই জন্য নতুন নতুন ইনভেনশন এবং ছাত্র ছাত্রীদের মাথায় এই পরিবেশ দূষণের বিষয়গুলোকেও তুলে ধরার জন্য এই বিজ্ঞান মেলা। মূলত পাঁচটা বিভাগ রাখা হয়েছে। এক হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড দেয়ার কনজারভেশন, ওয়াটার কনজারভেশন, আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল, একটা রয়েছে পলিউশন ফ্রি ফিউচার ট্রান্সপোর্ট, অ্যান্ড আরেকটা রয়েছে ইনভেনশন দ্যাট ক্যান চেঞ্জ হিউম্যান লাইফ। প্রত্যেকটাই খুব যুবকী, আমাদের জীবনে এই মুহূর্তগুলো নিয়ে খুব ভাবনা চিন্তার দরকার। সেই চিন্তাটা ছাত্র যুব স্তর থেকেই শুরু হওয়া উচিত, তাদের মধ্যে মৌলিকতার প্রভাব যাতে পড়ে এবং তাদের যাতে কনসাসনেস আরও ডেভেলপ করে, সেই জন্য এই ধরনের একটা মডেল। এই স্কুলগুলো বা ছাত্রছাত্রীদের থেকে কীরকম সাড়া পেয়েছেন, তারা কতটা উৎসাহী? প্রথমত এই ধরনের মেলা এবার প্রথম হলো, ফলে এত কম সময়ের নোটিশ এটা হয়েছিল, তা সত্ত্বেও 8টা স্কুল এখানে সরাসরি পার্টিসিপেট করেছে, 9টা স্কুল। মোট 14টা স্কুল আছে কাছাপাড়া মিউনিসিপ্যালিটির আন্ডারে, তার মধ্যে 9টা স্কুল পার্টিসিপেট করেছে। আমার মনে হয় সামনের বছর এই খবর প্রচারিত হওয়ার সাথে সাথে আরও বেশি সাড়া পাওয়া যাবে সামনের বছর থেকে, এবং স্কুলগুলো যদি এই মডেল বানানোর ক্ষেত্রে কিছু সরকারি অনুদান পায় আরও বেশি পরিমাণে উৎসাহিত হবে। আপনার নাম? আমার নাম প্রবীর বিশ্বাস। ধন্যবাদ। আমার নাম অর্কদীপ চক্রবর্তী। আমরা কাছাপাড়া হাই স্কুল থেকে, আমরা মাধ্যমিক বিভাগের, আমরা 9-এ পড়ি। তো আমরা আজকে এখানে একটি মাল্টিপ্লিকেশন ক্যালকুলেটারের মডেল আমরা মানে সবার সামনে উপস্থাপন করেছি, যাতে সবাই সহজে গুণটা শিখতে পারে। আমরা সবাই জানি যে অঙ্ক একটা বোরিং সাবজেক্ট, অঙ্কটা সবাই পছন্দ করে না, কিন্তু তাও আমরা কী করে সবাইকে গুণটা শিখিয়ে রাখতে পারি, তার জন্য আমরা এই মডেলটা আজকে উপস্থাপনা করেছি। আমি আমার নিজের সমস্ত দিয়ে আমার ওনাদেরকে বোঝাতে চেয়েছি, আশা করি তারা বুঝতে পেরেছেন এবং আমাদেরকে অনেক ভালো ভালো কমপ্লিমেন্টও দিয়েছেন। এবার দেখি আমরা কত নাম্বার পাই। আমি এটুকু কনফিডেন্ট আছি যে আমরা র্যাঙ্ক তো করবো, যাই না ফার্স্ট হতে পারবো কি না, কিন্তু র্যাঙ্ক করবো আমি, তো এইটুকু আমি কনফিডেন্ট আছি। আজকে আমরা জল দূষণ, তার সঞ্চয় এবং তার সতর্কতার উপর মডেল এবং চার্ট বানিয়েছি।
আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন পদ্ধতিতে জল দূষিত হচ্ছে এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে কি জল অনেকভাবে সেই জলটি অপচয় হচ্ছে এবং সেটি যাতে আর অপচয় না হয় আমরা সেই ক্ষেত্রে মডেল বানিয়েছি। আমরা এখানে একটা মডেলে বানিয়েছি যে মডেলে দেওয়া আছে কি জল দূষণের কারণগুলি, একটি মডেলে বানিয়েছি কি আমরা কারখানায় যে দূষিত জল সেটি কীভাবে রিসাইকেল করতে পারি, আরেকটি মডেলে আমরা বৃষ্টির জলকে সঞ্চয় করতে পারি এবং এই চারগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন বাস্তুতন্ত্রে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কিছু সচেতনতা সেগুলো এখানে দেখিয়েছি। ওনারা মানে আমরা যেহেতু যথেষ্ট ছোট সে বিষয়ে আমরা আমাদের কিছু বক্তব্য রাখলাম, ওনারা ওনাদের কিছু বক্তব্য রাখলেন, কিছু এমন এমন জিনিসও জানতে পারলাম যেটা ওনারা আমাদের জানলেন, ভালো লাগলো। জ্যোতিপ্রিয়া দাস।